নমস্কার। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি রবীন্দ্রনাথের একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। এই গল্পটি ওনার লেখা একটি ছোট গল্প এবং এটার ওপর বেস করে একটা সিনেমাও বোধহয় হয়ে গেছে। তো গল্পটির নাম হচ্ছে পোস্টমাস্টার। শুরু করছি। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই নীলকুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিসটি স্থাপিত করেছেন। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারকেও সেই দশাতেই উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস, দূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুটির, গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাতে ফুরসত পায় নাই এবং তাহার ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে, এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই, কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসে কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আধমরা ভদ্রসন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারিটি চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রত, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা দেয় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডালিত হইয়া ওঠে, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূর গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, তখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির হৃদয়ও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত এবং ঘর হইতে তখন কোনো একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্যই অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকে ঘরে আসিত না। বলিত, কি গা বাবু ডাকছ কেন? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলো ধরাতে যেতে হবে, হেঁসেলের রাখ, তোর হেঁসেলের কাজ পরে হবে, একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক মনে পড়ে না, মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলা ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাত দু একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল, বহু পূর্বেকার। বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজন মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছি মিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত, তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালে বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয়া আনিত, তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত।
এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণের অফিসে কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা পাড়িতেন, ছোট ভাই মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুটির গোমস্তাদের কাছে যাহা কোনো মতে উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতে কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতদের ন্যায় উল্লেখ করিত, এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল, রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইয়াছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্ধা পাখি তাহার একটা এক টানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বার বার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিধৌত মিশ্রণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্য স্তূপাকার মেঘসত্তর বাস্তবিকেই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলি মানব মূর্তি। ক্রমে মনে হতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরু ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরে অর্থ কতকটা ঐরূপই, কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পারে না। কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনের গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারাতলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল, প্রভুর কণ্ঠ শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল, হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়া শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে অ স্বরে আ করিলেন এবং এইরূপে অল্পদিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই, খাল বিল নালা জলে ভরিয়া উঠিল, অহর্নিশি ভেকরে ডাক এবং বৃষ্টির শব্দ, গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে, পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ ধরিয়া দাঁড়ে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্যদিনের মতো যথাযথ নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি পুথাপুথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিলেন। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছে, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল, রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতরস্বরে বলিলেন, শরীরটা বোধ ভালো হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে, তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে চেষ্টা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না, বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল, বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময় বটিকা খাওয়াইল, সারারাত্রি শিয়রে জাগিয়া রইল, আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞেস করিল, হাগো দাদাবাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি?
বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতেই হইব। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাহার ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক ভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তখন তিনি অধীরচিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছে। বালিকা দ্বারে বসিয়া বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল, পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল না হইয়া যায়, এই তাহার একটি আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধেবেলা ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলিলেন, রতন কালই আমি চলিয়া যাইতেছি। রতন, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি রতন। আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটি সরার ওপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়তে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না, বোধ করি মনের মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহারে জিজ্ঞাসা করিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কী কী কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কি করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখনো তিনি যাত্রা করিবেন কি করিবেন না সে কথা বালিকা কি কারণে জিজ্ঞেস করতে পারে নাই, পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন অত রাত্রেই নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বল, তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতো যত্ন করবেন, আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু নারীর হৃদয় কে বুঝিবে? রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহিতে পারিল না, একেবারে উচ্ছ্বসিত হৃদয় কাঁদিয়া উঠিল আর কহিল, না না তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রইল। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনমুখ হইল। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলু, এতে তোর দিন কয়েক চলে যাবে। কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলোয় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না,
আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান থেকে পলাইত হইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া তাহাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেতরেখায় চিত্রিত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকা বিমুখে চলিল। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা গিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণ জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে।